একটা লোক প্রতিদিন একটার পর একটা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না। হইচই বাংলাদেশের এবছর যে লাইন আপটা আছে তার ভেতর দুই চারটা এন্টিসিপেটেড কাজের ভেতর বোধ একটা, কারণ এইটার মাধ্যমে অমিতাভ রেজা চৌধুরী প্রথম কোনো সিরিজে কাজ করতেছে। এবং অমিতাভ রেজা চৌধুরীর ব্যাপারে যদি বলি তাহলে ঢাকা মেট্রোর থেকে আই থিঙ্ক আয়নাবাজির মাধ্যমে তাকে আপনারা খুব ভালোভাবে চেনেন। আসসালামু আলাইকুম, দিস ইজ জাহিদ খান, আপনারা দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন কথা হবে হইচইয়ের আপকামিং একটা সিরিজ বোধ এইটা নিয়ে। এখানে প্রধান চরিত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি আফজাল হোসেন, স্পর্শিয়া এবং খায়রুল বাশারকে। এখানে আফজাল হোসেন একজন রিটায়ার্ড জজ, তো প্রতি রাতে সে বেশ কিছু খারাপ স্বপ্ন দেখছে এবং একটা সময় এই ব্যাপারটার জন্য সে একদম সিক হয়ে যাচ্ছে। তার মেয়ে যখন এই ব্যাপারটা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে তখন তিনি জানতে পারে যে ওই যে আফজাল হোসেন যখন জজ ছিল তিনি বেশ কিছু ভালো মানুষদের শাস্তি দিয়েছে। এর সাথে সাথে ছোট ছোট কয়েকটা গল্প বের হয়ে আসে এবং এই ব্যাপারটার সাথে কানেক্টেড থাকে খায়রুল বাশার, সারা আলম সহ আরও অনেকে। নাও এই ব্যাপারটা আমরা সবাই জানি যে একজন জজ যখন বিচার করে তখন কোনো না কোনো পক্ষকে তো আসলে কষ্ট পেতেই হবে। সেখানে যদি এক পক্ষ নির্দোষ হয় এবং সে যদি সেই ব্যাপারটার জন্য সাফার করে তখন সেটা থেকে যে অপরাধবোধের সৃষ্টি হয়, জজ সাহেব এখানে যে প্রধান চরিত্র থাকে সে হয়তো সেরকম কোনো অপরাধবোধ থেকে ভুগছে এবং এই কারণেই এই সিস্টার নাম হয়তো দেওয়া হয়েছে বোধ। এখন এটা আমার একদমই নিজস্ব মতামত, ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো আমি জাস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আরেকটা সংলাপের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে মানুষের জীবনে সবথেকে মূল্যবান ব্যাপার হলো সময়, এবং খায়রুল বাশারের জীবন থেকে বেশ লম্বা একটা সময় কেড়ে নেওয়া হয়েছে যেটার জন্য দায়ী হলো এখানে আফজাল হোসেন, জজ সাহেব। এই তিন বছর পর অমিতাভ রেজা নতুন কোনো কাজে হাত দিচ্ছে এবং এই ট্রেলারের মাঝখানের একটা দৃশ্যে দেখানো হচ্ছে যে ফ্রম দ্য মেকার্স অফ ঢাকা মেট্রো। তো ওই সিকোয়েন্সটা আই থিঙ্ক ওখানে ঢাকা মেট্রোর কথা না মেনশন করে আয়নাবাজির কথা মেনশন করা উচিত ছিল, কারণ যেটা বাংলাদেশে একটা কাল্ট সিনেমা। এমন হয়তো অনেকে আছে যারা ঢাকা মেট্রো দেখেনি বাট বাংলা সিনেমা ভালোবাসে, বাংলা সিনেমা রেগুলার দেখে, তারা আয়নাবাজি সিনেমাটা দেখেনি এমন মানুষ একদমই খুঁজে পাওয়া যাবে না। এই সিরিজটার জন্য যে কনসেপ্টটা চুজ করা হয়েছে সেটা আমার কাছে বেশ ভালো লাগলো এবং এই ওভারঅল ট্রেলারটাই আমার কাছে বেশ ভালো লাগলো। এই কনসেপ্ট নিয়ে বাংলাতে তেমন কোনো ভালো সিরিজ নেই এবং এর ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক করা হয় দেন এটা বেশ ভালো একটা পারফর্ম করবে বলে আমার মনে হচ্ছে। তবে এখানে আর একটা সমস্যা হলো হইচই বাংলাদেশের রিসেন্ট কাজের ভেতর একটা বাজে ব্যাপার আপনারা সবাই খেয়াল করেছেন যে তারা প্রত্যেকটা সিরিজের শেষে গিয়ে একটা ল্যাঞ্জা রেখে দেয়, যেমন সাবরিনা, দৌড়, সেখানে তারা প্রথম সিজন শেষ করার আগেই দ্বিতীয় সিজন নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে দিছে। তো এই ব্যাপারটা করার জন্য প্রথম সিজনের কোয়ালিটি একদমই ভালো হয়নি, সেটা স্টোরি হোক বা অন্যান্য ব্যাপার হোক। প্রত্যাশা করছি এইটার ক্ষেত্রে এমন বাজে কোনো ব্যাপার না হোক। তো ওভারঅল ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লাগলো। ট্রেলারটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। যদি আপনি সিনেব্রোসে নতুন হন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন টাটা। Was my judgment all wrong?